রবিবার পূর্ব বর্ধমান জেলার 2 নম্বর জাতীয় সড়কের মির্ছবা মসজিদের কাছে একটি ডিটারজেন্ট পাউডার তৈরির কেমিক্যাল বোঝাই ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতার দিক থেকে আসা একটি লরি যাত্রী বোঝাই একটি চার চাকা গাড়িকে ধাক্কা মারে। চার চাকা গাড়িটি ট্যাংকারের পেছনে ধাক্কা মারে। জাতীয় সড়কে ছড়িয়ে পড়ে ট্যাংকারে থাকা ডিটারজেন্ট তৈরির কেমিক্যাল। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাসপিয়ারি হালদার ও 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ও দমকল বাহিনী উপস্থিত হয়। এই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ একটি লেন দিয়ে যান চলাচলের চেষ্টা করে, পরে যান চলাচল স্বাভাবিক হয়। जो है पीछे हमारा जो है बहुत पीछे जो है वो धक्का मारा है, वो डालाबड्डी धक्का मार के वो जो है देखिए लेफ्ट में टाना है, उसके बाद चार चक्का को मारा है। हम ऊपर फुटपाथ पर चढ़ गए, हमने अच्छा फुटपाथ पर हम चढ़ गए समझे नहीं, उसको सीधा करते करते मेरा गाड़ी पलटी कर गया। आपका कौन सा गाड़ी है? यह टैंकर गाड़ी है। ऑयल जो है इसमें कौन सा ऑयल है? इसमें ये लेफ्सा है, सर्फ सर्फ बनाने का ऑयल है। कौन सा काम में लगता है? सर्फ सर्फ। कहाँ पर जा रही है? यह हाजीपुर जा रहा है जी। जा रहे हैं आप? कल खड़गपुर टू हाजीपुर। वो जो पीछे जो लॉरी है वो क्या आप पीछे पीछे वाला लॉरी हमको मारा है? बीच में जो बोलेरो पीछे पहले मेरे लॉरी मारा है, उसके बाद वो बोलेरो भी मारा है। हम तो फुटपाथ पर चढ़ गए थे समझे नहीं, उसके बाद यहाँ आगे पलटी मारा है तो लोगों ने निकाला हमको। ऑयल टैंकर का ड्राइवर है? हाँ, ऑयल टैंकर ड्राइवर है। ऑयल गिर गया है? হয়েছে বলতে আমরা বাড়িতে সকালে ছিলাম, একটা বিকট আওয়াজ পাই, সে আওয়াজ শুনে আমরা ছুটে আসি ন্যাশনাল হাইওয়ের উপর। সেখানে দেখি তিনটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। একটি গাড়িতে কেমিক্যাল ছিল, সার তৈরির কেমিক্যাল বলছে, ওটা এনএইচ জুড়ে ছড়িয়ে পড়েছে। বড় দুর্ঘটনা ঘটতে পারত। পুলিশ প্রশাসন অতি তৎপর এবং দমকল বাহিনী এবং ইলেকট্রিক সাপ্লাই অতি তৎপর ব্যবস্থা নিয়েছে, যার ফলে কোনো দুর্ঘটনা ঘটেনি। এলাকার ছেলেরা উদ্ধার কাজ করেছে। মোট কটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? তিনটি গাড়ি অ্যাক্সিডেন্ট। কি কি গাড়ি ছিল? একটাই ট্যাঙ্কার ছিল যার মধ্যে কেমিক্যাল ছিল, আর একটা বুলেরো গাড়ি, আর একটা 10 টাকার লরি। কোথা থেকে কোথা যাচ্ছিল ট্যাঙ্কার? দুর্গাপুর থেকে কলকাতার রাস্তায় যাচ্ছিল ট্যাঙ্কারটি। আর বুলেরো গাড়িটি? বুলেরো গাড়িটি ওই একই দিকে যাচ্ছিল এবং এটি মির্ছবা মসজিদের সামনে ন্যাশনাল হাইওয়ের উপর। মানে লরিটি মারছে নাকি ট্যাঙ্কারে? দেখো, তিনটে গাড়ি একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা লরিটি মনে হয় ধাক্কা মেরেছে। ফায়ার ব্রিগেড রাস্তা প্রচুর যানজট, সমস্ত এনএইচ গাড়িকে আইসি স্যার নিজে দাঁড়িয়ে পাস করছেন যাতে কোনো যানজট না তৈরি হয়। বীরভূমের গাড়ি যাবো বলে দাঁড়িয়েছিলাম ওভারব্রিজের সামনে, আর গাড়িটা মানে ছোটো গাড়িটা ওভারটেক করতে যেয়ে মানে সাইডের গাড়িকে মেরে আর একটা লরিকে ওভারটেক করলো। ওভারটেক করে মানে লরির সাথে আবার ডিজেল না কি গিয়ার অয়েলের গাড়িটাকে পুরো ডিভাইডারে উঠে গেল। মানে বিশালভাবে দুর্ঘটনা হয়েছে, কিন্তু কেউ এখনো ইয়ে হয় না। ছোটো গাড়িটারই দোষ বেশি, ছোটো গাড়িটা ওভারটেক করতে যেয়ে জিনিসটা হয়েছে। যাচ্ছিল ওভারব্রিজে উঠছিল আর কি, কলকাতা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল ওভারব্রিজে গাড়িতে। হ্যাঁ, 5-6 জন ছিল, ওরা সব মানে ক্ষতি কিছু হয়নি তো, ওরা নেমে পড়েছে সব। হ্যাঁ, কারো সেরকম ক্ষতি হয়নি, গাড়িরই ক্ষতি হয়েছে, মানুষের সেরকম ক্ষতি হয়নি। তেলিপুকুর ওভারব্রিজ দেখলাম যে তিনটে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা অয়েলের গাড়ি ছিল, বুলেরো ছিল, তিনটে গাড়ি মানে সামনাসামনি মুখোমুখি মসজিদতলার সামনে, মির্ছবা মসজিদতলার সামনে। এখন কি জ্যাম রয়েছে রাস্তা? রয়েছে, পুলিশ প্রশাসন ভালোভাবে কাজ করছে। দমকল
চলি আর ভাই চলি। বর্তমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট আনন্দবার্তা।